তুমি যদি পরবর্তী WBCS পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে WBCS ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ WBCS ফুল প্যাকেজ হলো কম খরচে WBCS এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি MCQ এর মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিংয়ের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডিসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপরে 1000 কোশ্চেন সিরিজের সেট নাম্বার 2 আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে দ্য পিরিয়ড অফ প্ল্যান হলিডে ইন ইন্ডিয়া। তো এইটা দেখো, আমি সেট 1 তোমাদের বলেছিলাম যে আমাদের কি হয়েছিল, যে থার্ড যে 5-year প্ল্যানটা ছিল সেটা কী হয়েছিল, ফেলিওর হয়ে গিয়েছিল। তো এই থার্ড 5-year প্ল্যান যেহেতু আমাদের ফেলিওর ছিল, সেই কারণে তারপরে কী করা হয়েছিল, 3 বছরের একটা প্ল্যান হলিডে রাখা হয়েছিল। এবং সেই 3 বছরের প্ল্যান হলিডের মধ্যে 3টে অ্যানুয়াল প্ল্যান ছিল, 1 বছর 1 বছর করে 3টে অ্যানুয়াল প্ল্যান ছিল। এবং তার মধ্যে একটা অ্যানুয়াল, মানে ফার্স্ট যে অ্যানুয়াল প্ল্যানটা ছিল সেখানেই আমাদের কী নিয়ে আসা হয়েছিল, সেখানেই আমাদের এসেছিল গ্রিন রেভলিউশন। এই একটা কোশ্চেন, রিলেটেড কোশ্চেন আমি তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম যে গ্রিন রেভলিউশন কোথায় কবে হয়েছিল বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে মনে রাখবে থার্ড 5-year প্ল্যানে হয়নি, থার্ড 5-year প্ল্যানে ওর বেসটা তৈরি করা হয়েছিল, বাট অ্যাকচুয়ালি হয়েছিল কবে, এই প্ল্যান হলিডের সময়ই এটা হয়েছিল। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1966 থেকে 1969। তো এই সময় অ্যাকচুয়ালি ফেলিওর হয়ে গিয়েছিলো, কেননা কিছু কিছু ক্রাইসিস দেখা গেছিলো। নেহরুর মৃত্যু হয়েছিল 64-তে, 65-তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আর 1966-তে লাল বাহাদুর শাস্ত্রীজির মৃত্যু হয়েছিল। তারপরে তোমাদের ধরো 1965-66-তে কী হয়েছিলো, একটা বড় ধরনের খরা দেখা দিয়েছিল, যে কারণে আমাদের থার্ড 5-year, হ্যাঁ তার আগে অবভিয়াসলি 1962-তে চায়না ওয়ার হয়েছিল। তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে, এটাও কিন্তু কোশ্চেন দেয় যে কোন 5-year প্ল্যানে চলাকালীন 2টো যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে থার্ড 5-year প্ল্যান, এই চায়না ওয়ার আর হচ্ছে আমাদের পাকিস্তান ওয়ার, এগুলো সব হচ্ছিল কোন সময়, থার্ড 5-year প্ল্যান চলাকালীন এই ঘটনাগুলো ঘটেছিল, যে কারণে হচ্ছে পুরো থার্ড 5-year প্ল্যানটা ফেল হয়েছিল। এছাড়া ইনফ্লেশন হয়েছিল, 36% ইনফ্লেশন এসে গিয়েছিল, এবং রুপি ডিভ্যালুয়েশন, টাকার মূল্য পড়ে গিয়েছিল, এই সমস্ত কারণে প্ল্যান হলিডে, থার্ড 5-year প্ল্যান ফেল হয়ে প্ল্যান হলিডে এসেছিল। 2 নম্বর কোশ্চেন, দ্য রোলিং প্ল্যান ফর ব্যাকওয়ার্ড কান্ট্রিজ ওয়াজ সাজেস্টেড বাই, ব্যাকওয়ার্ড কান্ট্রিজের জন্য রোলিং প্ল্যান সাজেস্ট করেছিলেন কে, সঠিক উত্তর হবে অপশান এ, গুন্নার মিরদাল। 3 নম্বর কোশ্চেন, ন্যাশনাল হর্টিকালচার মিশন ওয়াজ লঞ্চড ইন হুইচ অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যানিং, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমার মনে হয় তোমরা অনেকেই এটা জানো না। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 10th 5-year প্ল্যানে হচ্ছে হর্টিকালচার মিশন নিয়ে আসা হয়েছিল। এখানে হচ্ছে কী করা হয়েছিল, মানে টার্গেট কী ছিল, যে হর্টিকালচারকে তার ম্যাক্সিমাম পোটেন্সিয়ালে ডেভেলপমেন্ট করা, এবং হর্টিকালচার প্রোডাক্টের মধ্যে কী কী রাখা হয়েছিল, ফ্রুট, ভেজিটেবল, ফ্লাওয়ার, প্ল্যান্টেশন ক্রপ, স্পাইস, মেডিসিনাল মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্ট, মানে ঔষধি গাছ, যেগুলো যেখান থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়, আর একটা হচ্ছে তোমার যেখান থেকে সুগন্ধ পাওয়া যায়, অ্যারোমেটিক প্ল্যান্ট। আচ্ছা, ও এটা বলতে বলতে মনে হলো, ঔষধি গাছ আর ঔষধি গাছ দুটোর মধ্যে পার্থক্য আছে। ঔষধি একটা হয় যেখান থেকে ওষুধ পাওয়া যায়, আর একটা হয় ঔষধি গাছ যেটা 1 বছর বাঁচে, 1 বছর পরে তার লাইফ শেষ হয়, যেমন ধান গাছ। তো দুটোর মধ্যে পার্থক্য খেয়াল রাখবে, মানে এটা পড়াতেই হঠাৎ করে মনে হলো তাই বললাম। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপিরিয়েন্সড দ্য ফাস্টেস্ট এক্সপ্যানশন ডিউরিং দ্য প্ল্যান ইন ইন্ডিয়া, 5-year প্ল্যানের সময় কোন সেক্টরটা, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, কোনটা সব থেকে দ্রুত এক্সপ্যানশন হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সার্ভিসেস।
এগ্রিকালচার ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হতো সব প্ল্যানে, কিন্তু সার্ভিসেস যেগুলো ছিল সেইগুলোরই হচ্ছে দ্রুত এক্সপ্যানশন হয়েছিল। এই বিভিন্ন যে সার্ভিসেসগুলো এগুলো আমাদের এতে ইকোনমিতে কিসের মধ্যে পড়ে? টারসিয়ারি, আমি থার্ড ডিগ্রি লিখলাম, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, টারসিয়ারি ইকোনমিক সেক্টরের মধ্যে পড়ে এবং এগুলো থেকে আমার সবথেকে বেশি জিডিপিতে আমার এ হয়, মানে কী বলবো, অবদান সবথেকে বেশি এই থার্ডটা সার্ভিস সেক্টর বা টারসিয়ারি ইকোনমিক সেক্টরের, তাই এগুলিরই এক্সপ্যানশনও হয়েছিল বেশি। পাঁচ নম্বর কোশ্চেন, দ্য প্রভিশন বিহাইন্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ প্ল্যানিং কমিশন ইন 1950 ওয়াজ, 1950 যে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল জওহরলাল নেহরুর চেয়ারম্যানশিপে, কেন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যান এক্সিকিউটিভ অর্ডার। ঠিক আছে, এটা ছিল একটা এক্সিকিউটিভ অর্ডার, বেসিক্যালি একটা প্ল্যানিং তৈরি করার দরকার ছিল, পরবর্তী ক্ষেত্রে নীতি আয়োগ এসে এটাকে 2015 রিপ্লেস করেছিল। নাও ছ নম্বর কোশ্চেন, দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেট আপ ইন 1995-96 ইজ মেনটেন্ড বাই, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেট আপ করেছিল কে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে অপশান সি, নাবার্ড। নাবার্ড হচ্ছে তোমরা সকলে জানো ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাঙ্ক, সরি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। তো এটা হচ্ছে আমাদের 1995-96 এটাকে গভর্নমেন্ট কী করেছিল, ফাইন্যান্স করেছিল রুরাল ইনফ্রাস্ট্রাকচারটাকে সেট আপ করার জন্য, বিভিন্ন রুরাল যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে সেগুলোকে ফান্ডিং করার জন্য। অ্যাকচুয়ালি তোমরা কতটা জানো কি জানো না, আমাদের কিন্তু রুরাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন বিষয়, মানে রুরালে যাতে ঠিকমতো জল আসে, সবার ঘরে যাতে সুলভে বিদ্যুৎ পৌঁছায়, বা তোমার হচ্ছে সুলভ শৌচাগার যেটা, এই সমস্ত মানে তোমার ওপেন ডেফিকেশন ফ্রি যে গ্রাম, মানে যেখানে বাইরে খোলাতে কেউ এ করে না, মলমূত্র ত্যাগ করে না, এই ধরনের প্রজেক্টগুলো বা এই ধরনের ইনিশিয়েটিভের পিছনে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হিউজ অ্যামাউন্টে টাকা খরচ করে। এটা যারা তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত তারা এই জিনিসগুলো ভালো জানবে। সাত নম্বর কোশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং প্রোগ্রামস ইজ প্রোগ্রামস মানে প্রোগ্রামই হবে ইজ লঞ্চ টু ডেভেলপ দ্য বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি, দেশের বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, ডেভেলপ করার জন্য কী তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, ভারত নির্মাণ প্রজেক্ট, যার মধ্যে কী আছে আমাদের আগের দিন তোমাদের বলেছিলাম কী কী আছে, শুধুমাত্র সর্বশিক্ষা অভিযান নেই, বাকি হচ্ছে তোমার ইন্দিরা আবাস যোজনা, তোমার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তারপর হচ্ছে রাজীব গান্ধী বিদ্যুতীকরণ প্রকল্প, এইগুলো অনেকগুলো প্রজেক্ট এর মধ্যে, এছাড়া সে টেলিকমিউনিকেশান, অনেক ধরনের প্রজেক্ট এর আন্ডারে পড়ে, ভারত নির্মাণ প্রোগ্রামের আন্ডারে। সাত নম্বর বা আট নম্বর কোশ্চেন, হু প্রিসাইডস ওভার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা সঠিক উত্তর হবে তোমাদের প্রাইম মিনিস্টার। এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কী করে জানো তো, ফাইভ ইয়ার যে প্ল্যানগুলো আসছে এই ফাইভ ইয়ার প্ল্যানগুলোকে এরা হচ্ছে ফাইনাল গ্রিন সিগন্যাল দেয়। এটাও প্রিভিয়াস ইয়ার অনেকবার কোশ্চেন ধরা হয়েছে যে ফাইভ ইয়ার প্ল্যানগুলোকে ফাইনাল পাস করে কে, সেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। প্ল্যানিং কমিশন কী করে, এরা তৈরি করে প্ল্যানগুলোকে, যে এই একটা প্ল্যানের মধ্যে কী থাকা উচিত, কী রাখা উচিত, আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কী করে, এরা ফাইনাল গ্রিন সিগন্যালটাকে দেয়। ন নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিগ্রেসিভ ট্যাক্সেশন, রিগ্রেসিভ মানে অ্যাকচুয়ালি হচ্ছে আক্ষরিক অর্থে দেখতে গেলে পিছিয়ে পড়া, প্রোগ্রেসিভ মানে অগ্রশীল মানে অগ্রগতি সম্পন্ন, রিগ্রেসিভ মানে পিছিয়ে পড়া বা অনুন্নত। তো রিগ্রেসিভ ট্যাক্সেশন বলতে কী বোঝায়, এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ট্যাক্স দ্যাট টেক্স লার্জার পার্সেন্টেজ ফ্রম লো ইনকাম পিপল দেন ফ্রম হাই ইনকাম পিপল। নর্মালি আমাদের ট্যাক্স বা রিগ্রেসিভ মানে কি উল্টো, নর্মালি কী হয় আমি তোমাদের আগের দিন বোঝাচ্ছিলাম যে যার ইনকাম যত বেশি তার কাছ থেকে তত বেশি পরিমাণ ট্যাক্স নেওয়া হয়, রিগ্রেসিভই কী বলা হচ্ছে যে লোয়ার ইনকাম গ্রুপের কাছ থেকে বেশি পরিমাণ ট্যাক্স নেওয়া হয় কম্পেয়ার টু হাই ইনকাম পিপল। কারণ এখানে কী হয়ে যায় বলো তো, এখানে হচ্ছে ট্যাক্সটাকে ইউনিফর্মলি অ্যাপ্লাই করে দেওয়া হয়, ইউনিফর্মলি অ্যাপ্লাই করে দেয় মানে সবাই সমান পরিমাণ ট্যাক্স দেবে বা সমান পার্সেন্টেজ ট্যাক্স দেবে। এবার অবভিয়াসলি তুমি ধরো 30% এখানে তুমি সাপোজ সবাইকে বলছো ট্যাক্স দিতে, তো একটা মানুষের যার হয়তো মান্থলি ইনকাম মাত্র 10,000 টাকা, তার কাছ থেকে তুমি 3,000 টাকায় নিয়ে নিলে তার কাছে কিন্তু সেটা একটা বড় ব্যাপার। অপরদিকে কারো একটা ইনকাম হয়তো মাসে হচ্ছে 1,00,000 টাকা, তার কাছ থেকে তুমি যদি 30,000 টাকা ট্যাক্স নিয়ে নাও, তার অত অবভিয়াসলি 30,000 টাকা হয়তো গায়ে দিতে তোমার গায়ে লাগবে, বাট 70,000 টাকায় তুমি হেসে খেলে সংসার চালাতে পারবে। বাট একটা 10,000 টাকা ইনকামের মানুষে তুমি যদি 3,000 টাকা নিয়ে নাও, তার কাছে কিন্তু 3,000 টাকাটা বড় ব্যাপার, মাত্র 10,000 টাকা সে ইনকাম করছে, এটাই হচ্ছে পার্থক্য।
তো এই জন্য ইউনিফর্মলি অ্যাপ্লাই করে দিলে কি হয়ে যায় যে আমাদের লোয়ার ইনকাম যে ইন্ডিভিজুয়ালগুলো থাকে তাদেরকে অনেক বেশি এটা হিট করে, এটাকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। দশ নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেন্স দ্য ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্সেশন। ক্যাসকেডিং কথার অর্থ মনে হচ্ছে ধাপে ধাপে, দেখবে তোমাদের একটা ভূগোলে তোমরা পড়েছো ক্যাসকেড ওয়াটারফল, মানে ধাপে ধাপে যেখানে এরকম ধাপে ধাপে যেখানে নেমে আসে জলটা, তো সেই ট্যাক্সের ক্ষেত্রে ক্যাসকেডিং এফেক্ট কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ। হোয়েন ট্যাক্স ইজ ট্যাক্স ইম্পোজিশন লিডস টু ডিসপ্রপোর্শনেট ইনক্রিজ ইন প্রাইসেস বাই এন এক্সটেন্ড মোর দেন দ্য রাইজ ইন ট্যাক্স। দেখো ক্যাশ ট্যাক্স, এটা সোজা কথায় বলে দিচ্ছি, এখানে এই ভাষাটা তো খটোমটো লাগছে, এখানে দেখো লেখা আছে ট্যাক্সেশন ওফার ট্যাক্সেস, ট্যাক্সের উপরে ট্যাক্স, ঠিক আছে। মানে এখানে কি হয়ে যাচ্ছে যে এখানে ট্যাক্সের উপর ট্যাক্স পড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, যেখানে বলছে না যে লিডস টু ডিসপ্রপোর্শনেট ইনক্রিজ ইন প্রাইসেস বাই এন এক্সটেন্ড মোর দেন দ্য রাইজিং ট্যাক্স, মানে দেখা যাবে ট্যাক্সটা যতটা না পার্সেন্টেজ বাড়ছে তার তুলনায় ট্যাক্সের উপর ট্যাক্স পড়ে প্রাইসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এরকম টাইপের ব্যাপার। দেখা যাবে আগে যেখানে হয়তো 100 টাকার উপর 1 টাকা ট্যাক্স ছিল, এখন হয়তো সেই 1 টাকা ট্যাক্সটাকে পাড়িয়ে 1.5 টাকা করা হয়েছে, তাহলে তোমার জিনিসটার দাম হওয়ার কথা 101.1 টাকা, 101.5 টাকা বা 101.50 টাকা। কিন্তু এই ট্যাক্সের উপর ট্যাক্স ফেলে দেখা যাচ্ছে জিনিসটার দাম দাঁড়িয়ে যাচ্ছে কত, 102 টাকা, মানে যেটা হওয়ার কথা ছিল কত, যেটা হওয়ার কথা ছিল ধরো 101.50 টাকা, বা এরকম না এটা বুঝতে অসুবিধা আছে, ধরো সাপোজ আমি বলছি তোমার আগে ট্যাক্স পড়তো 10 টাকা 100 টাকার উপর, এখন 11 টাকা ট্যাক্স পড়ছে, তাহলে একটা জিনিসের দাম হওয়ার কথা ছিল 111 টাকা, এবার ট্যাক্সের উপর ট্যাক্স পড়ে যাওয়ার জন্য জিনিসটার এখন দাম হয়তো বেড়ে দাঁড়িয়ে গেলো 112 টাকা। তো এটাই বোঝানো হচ্ছে যে এই ক্যাসকেডিং এফেক্টের জন্য বা ট্যাক্সের উপর ট্যাক্স পড়ার জন্য কী হয়, আমার ট্যাক্সটা যতটা ইনক্রিজ হচ্ছে তার তুলনায় জিনিসটার দাম আরও বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। তো এই জায়গাগুলো একটু অবভিয়াসলি একটু কনসেপ্টগুলো একটু খটোমটো, যতটা সময় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি জিনিসগুলোকে, এগুলো অ্যাকচুয়ালি বোঝাতে গেলে তোমাকে পুরো ট্যাক্সেশন চ্যাপ্টারটা বুঝতে হবে, তাহলে তোমরা জিনিসগুলো ধরতে পারবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে সেন ভ্যাট ইজ রিলেটেড টু। এবার দেখো এখানে তোমাদেরকে যদি এখন বোঝাতে চাই যে ভ্যাট কী জিনিস, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাহলে অনেক কিছু বোঝাতে হবে, এত জিনিস তো অবভিয়াসলি এখানে বলা সম্ভব না। আমি ওই জন্য তোমাদের সবসময় বলি যে এই ক্লাসগুলো দেখার আগে একবার পারলে তোমরা, যারা আমাদের পেড কোর্সে আছো তারা তো থিওরি পড়ছো, যারা নেই তারা পারলে কোথাও থেকে একটু থিওরিটা পড়ে এসো, কারণ এখানে আমি তোমাদের বারবার করে বলেছি প্রিলির সঙ্গে সঙ্গে কিন্তু মেন্স লেভেলের কোশ্চেন আমি আলোচনা করবো, এবং মেন্স লেভেলের কোশ্চেন কিন্তু এরকম একটু কনসেপচুয়াল কোশ্চেন হয়। তো সেন ভ্যাট জিনিসটা কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশান সি কাস্টম ডিউটি ট্যাক্স, সরি সেলস ট্যাক্স, সরি অপশান এ সেলস ট্যাক্স। ভ্যাট জেনারেলি সেলস ট্যাক্সই হয়, যেরকম যে কোনো ভ্যাটই হোক না কেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে বলা হয়। 12 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া দ্য ট্যাক্স প্রসিডস অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাজ এ পার্সেন্টেজ অফ গ্রস ট্যাক্স রেভিনিউ হ্যাজ সিগনিফিকেন্টলি ডিক্লাইন ইন দ্য লাস্ট 5 ইয়ার্স। মানে গত 5 বছরে কোন ধরনের ট্যাক্সটা থেকে আমাদের যে একটা রেভিনিউ কালেক্ট হয়, গ্রস ট্যাক্স রেভিনিউ যে একটা কালেক্ট হয় সেটা বেশ সিগনিফিকেন্টলি কমে গেছে, কোনটার ক্ষেত্রে? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি এক্সাইজ ডিউটি ট্যাক্স। এখানে দেখো বলা হচ্ছে যেখানে 1992-93 এক্সাইজ ডিউটি ট্যাক্স ছিল টোটাল যে রেভিনিউ, সরি এক্সাইজ ডিউটি ট্যাক্সের যে রেভিনিউ যেটা কালেক্ট হতো সেটা ছিল 41.3%, 2006 সালে সেটা দাঁড়িয়েছে কমে 25.1%। আর একই রকমভাবে যে কাস্টম ডিউটি আছে, কাস্টম ডিউটি ট্যাক্সটাও কিন্তু কমেছে, কাস্টম ডিউটি ট্যাক্সের হিসাবেও রেভিনিউটা আমাদের পাওয়া যেত 92-93 31.9%, 2006 সালে সেটা কমে হয়েছে 17.5%, ঠিক আছে, দুটো বোঝা গেল। এই কোশ্চেনটা একটু ওল্ড কোশ্চেন হয়ে গেছে, এটা এখন হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ 6-7 কথা মানে এটা হয়তো তোমাদের উল্লেখ করে দিতে পারে যে মানে তোমার কোনটার হচ্ছে পার্সেন্টেজ কমে গেছে, এটা একটু পুরনো কোশ্চেন হয়েছে, এটা এখন অতটা দরকার নেই। এরকম বলতে বলতে এসে গেছে ভ্যাট কী জিনিস, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কী জিনিস, তো এখানে তোমাদের তো জিনিসটা ক্লিয়ার হয়েই যাবে।
অপশান এ হচ্ছে কি অ্যাড ভ্যালোরেম ট্যাক্স অন ডোমেস্টিক ফাইনাল কনজাম্পশন কালেক্টেড অ্যাট অল স্টেজেস বিটুইন প্রোডাকশন টু দ্য পয়েন্ট অফ ফাইনাল সেল, মানে কোনো একটা জিনিসকে প্রোডাকশন করার পরে একদম ফাইনাল তুমি যে বিক্রি করছো সেই বিক্রির মধ্যে যতগুলো স্টেজ ক্রস করে করে আসছে, মানে ধরো যে প্রোডাকশন করছে সে একজনকে বিক্রি করছে, সেখান থেকে গিয়ে সে হয়তো একজন পাইকারি ব্যবসায়ীকে বিক্রি করছে, পাইকারি ব্যবসাদার এসে খুচরো বিক্রেতাকে বিক্রি করছে, খুচরো বিক্রেতা আমাদের ক্রেতাদেরকে মানে আমরা যারা কনজিউমার তাদেরকে বিক্রি করছে। তো এই প্রত্যেকটা স্টেপে যে পরিমাণ ট্যাক্স পে করছে, প্রত্যেকে যে পরিমাণ ট্যাক্সটা পে করে করে আসছে, সেই পরিমাণ ট্যাক্সটাকে পুরো ওভারঅল যদি যোগ করে যে পরিমাণ ট্যাক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, যেটা এখন কিছুটা তোমাদের কী দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে জিএসটি দিয়ে। জিএসটির কনসেপ্টটা অন্যরকম। জিএসটিতে বলা হচ্ছে যে ওই প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমাকে ট্যাক্স দিতে হবে না, যে ফাইনাল যে কিনবে জিনিসটা আমরা যারা কনজিউমার সেই ফাইনাল কনজিউমারকেই কী করতে হবে, ট্যাক্সটা পেমেন্ট করতে হবে, যে কারণে আমাদের ভারতে জিএসটি আসার পরে জিনিসের দাম বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ ভ্যাটে কী হচ্ছিল, ভ্যাটে হচ্ছে প্রত্যেকটা স্টেপে ট্যাক্সটা পেমেন্ট করতে করতে আসছিল সবাই, যদিও হয়তো আলটিমেটলি সে আমাদের কাছ থেকে সেই ট্যাক্স পে করে যে টাকাটা তার খরচ হচ্ছে তার উপরে প্রফিট রেখে আমাদেরকে বিক্রি করছে, বাট জিএসটিতে কী হয়ে যাচ্ছে ওভারঅল যতগুলো স্টেপে হচ্ছে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেই সমস্ত স্টেপের যে ট্যাক্সটা সেই ট্যাক্সটা পুরো একসঙ্গে আমাদের কনজিউমারদের ঘাড়ে এসে চাপছে। 18% স্টেট জিএসটি, 18% সেন্ট্রাল জিএসটি দিয়ে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে জিএসটি এবং ভ্যাটের মধ্যে পার্থক্য। ভ্যাটে কী হচ্ছে প্রত্যেকটা স্টেপে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ট্যাক্স পে করছে, আর জিএসটিতে ফাইনাল যে কনজিউমার তাকে পুরো ট্যাক্সটা পে করতে হবে। তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য লিভাইং কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ট্যাক্স ইজ কারেক্ট, মানে ইনকাম ট্যাক্সের যে সম্বন্ধে, মানে ইনকাম ট্যাক্সের ডিস্ট্রিবিউশন কত ইনকাম ট্যাক্স কোথায় দেওয়া হচ্ছে কী কালেক্ট হচ্ছে এটা সম্বন্ধে কোন স্টেটমেন্টটা সঠিক, সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশান এ। দ্য ইউনিয়ন লিভাইজ কালেক্টস অ্যান্ড ডিস্ট্রিবিউটস the proceeds of income tax between itself and the state. ইউনিয়ন মানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে, এরাই হচ্ছে তোমার ট্যাক্সগুলোকে বসায়, ট্যাক্সগুলোকে কালেক্ট করে, এবং তারপরে হচ্ছে স্টেট এবং নিজের মধ্যে, মানে সেন্ট্রাল নিজের মধ্যে এবং স্টেটের মধ্যে সেই ট্যাক্সের যে রেভিনিউটা সেটাকে ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে? এটা এই স্টেটমেন্ট হচ্ছে সঠিক। বিটা তো কোনো মতেই না, কারণ এখানে বলেছে সেন্ট্রাল পুরো ট্যাক্স নিজের কাছে রেখে দেয় কোনো দিনই না। সিতে বলেছে যে ইউনিয়ন হচ্ছে ট্যাক্সগুলোকে কালেক্ট করে, বাট এর মধ্যে সমস্তটাই স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়, না নিজের কাছেও কিছুটা রাখে, আর ডিএটাও ঠিক নয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট, সার্ভিস ট্যাক্স ইজ এ। দেখো এখানে আবার হচ্ছে তোমার অপশান থেকে তোমরা বুঝতে পারছো যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের একটা কনসেপ্ট আসছে, আমি আমাদের উত্তরটাকে বলে যাবো তোমাদের জিনিসটা বোঝাচ্ছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশান বি, যে সার্ভিস ট্যাক্স কী, যে একটা ইনডাইরেক্ট ট্যাক্স লেভাইড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার উপর চাপায়। সার্ভিস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স হচ্ছে মানে তোমার যে কোনো জিনিস গভর্নমেন্ট তোমাকে যে সার্ভিসগুলো প্রোভাইড করছে তার পরিবর্তে যে ট্যাক্স নিচ্ছে সেইটা। গভর্নমেন্ট কী সার্ভিস প্রোভাইড করছে, না গভর্নমেন্ট তোমার ধরো তোমাকে ইলেকট্রিসিটি সাপ্লাই করছে, তোমাকে যে তুমি যে ট্রেনে চাপছো, ট্রেন তো সেন্ট্রাল গভর্নমেন্টের জিনিস, তুমি যে পেট্রোল কিনছো এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার আছে ভারত পেট্রোলিয়াম, HPCL, BPCL সবেতে। তুমি যদি SBSTC বাসে চাপো বা যে কোনো গভর্নমেন্ট বাসে চাপো, সেখানে সেটা গভর্নমেন্টের সার্ভিস প্রোভাইড করছে তোমাকে, তাহলে টিকিটের সঙ্গে কিছু পরিমাণ ট্যাক্স তারা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্স বলতে কী বোঝায়, খুব সোজা কথায় ভালো করে বুঝবে, বই থেকে পড়তে গেলে বা ইন্টারনেট থেকে দেখলে ল্যাঙ্গুয়েজটা এমন আছে, এখানেও এক্সপ্লেনেশনের মধ্যে ওই ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, তোমরা ভিডিও পজ করলে দেখে পড়ে নিও, পড়ে কিছু মাথায় ঢুকবে না, মাথার উপর দিয়ে যাবে, খুব সোজা কথায় বলে দিচ্ছি। দেখো ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্সগুলো যেটাকে পেমেন্ট করা, মানে সেই ট্যাক্সটাকে দেওয়া তোমার নিজের দায়িত্বের মধ্যে পড়ছে। কী কী? ইনকাম ট্যাক্স,
প্রফেশনাল ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্স, কমোডিটি ট্রানজাকশান ট্যাক্স, এরকম বিভিন্ন থাকে। কেন ইনকাম ট্যাক্স কী হয়? ইনকাম ট্যাক্স তোমরা গভর্নমেন্ট সার্ভিস যারা করো তারা জানো যে কী করতে হয়। ওদের যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে ওদের ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সের ওয়েবসাইট খুলে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। একই রকমভাবে প্রফেশনাল ট্যাক্স পে করতে হয়। ওয়েলথ ট্যাক্স মানে তোমার কী কী পজিশনে কী কী সম্পত্তি আছে তার একটা হিসাব দেখাতে হয়। এইগুলো হচ্ছে তোমার গভর্নমেন্ট জব যারা করে তারা একদম ফাঁকি দিতে পারে না, এদের তাদেরকে অ্যাসেট স্টেটমেন্ট জমা দিতে হয়, তার উপর একটা ট্যাক্স পড়ে। তোমার এত ওয়েলথ আছে সেখানে তার কিছু ট্যাক্স পড়ে। সেখানেও বিভিন্ন রকম নিয়ম আছে, খুশমতো পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলে সেটা ট্যাক্সের আওতায় আসে না, না হলে ট্যাক্সের আওতায় আসে, এরকম ব্যাপার থাকে বিভিন্ন রকম। তো মোদ্দা কথা হচ্ছে এই ধরনের ট্যাক্সগুলো কী হয়, তোমার উপর দায়িত্ব থাকে যে তোমাকে দিতে হবে, তোমার কাছ থেকে গভর্নমেন্ট কেড়ে নেবে না। এবার কীরকম হয়, গভর্নমেন্ট জব যারা করে তারা এটা ফাঁকি দিতে পারে না, কারণ তাদের হিসাব থাকে কত ইনকাম তার উপর পার্সেন্টেজ হিসেবে কত ট্যাক্স তাদেরকে দিতেই হয়। তো এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর এই ডাইরেক্ট ট্যাক্সগুলোকেই হচ্ছে সবথেকে বেশি লোকের ফাঁকি মেরে দেয়, কারণ এগুলো তোমার উপর ট্যাক্স। কি ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে ধরনের ট্যাক্সগুলো তোমাকে নিজের দায়িত্বে পেমেন্ট করতে হয় না, তোমার কাছ থেকে নিয়ে নেবে, গভর্নমেন্ট নিয়ে নেবে। যেমন সার্ভিস ট্যাক্স, ভ্যাট, জিএসটি, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি ট্যাক্স। কারণ এগুলো কি তুমি যখনও কোনো কিছু করতে যাবে, তোমার যে কোনো জিনিস তুমি কিনছো, জিএসটি লাগিয়ে তোমার কাছ থেকে দামটা নিচ্ছে যে কোনো জিনিসের উপরে। তুমি অনলাইনে শপিং করবে, যে কোনো জিনিস কিনতে যাবে, তোমার যে বিলটা তোমাকে দেবে দেবে জিএসটি লাগিয়ে, পে করতেই হবে, তুমি ওটাকে ফাঁকি দিতে পারবে না। মানে এটা তোমার উপর গভর্নমেন্ট ছাড়ছে না, গভর্নমেন্ট নিজে তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এই জন্য ইনডাইরেক্ট ট্যাক্স ফাঁকি দেওয়া যায় না। তাহলে বোঝা গেল ডাইরেক্ট ট্যাক্স মানে তোমার নিজের দায়িত্বকে তোমাকে পেমেন্ট করতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স মানে তোমার নিজের উপর দায়িত্ব নয়, সরকার তোমার কাছ থেকে ট্যাক্সটা নিয়ে নেবে। ঠিক আছে, এর থেকে ইজি ল্যাঙ্গুয়েজ এটা বোঝানো যাবে না, যদি বুঝতে পারো ভালো, না হলে কিন্তু বই থেকে পড়তে গেলে কিন্তু এর ল্যাঙ্গুয়েজ তোমরা ধরতে পারবে না। এরপর নেক্সট 16 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, মহলানবিস কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড অন টু ডিল উইথ। মহলানবিস কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কিসের জন্য? টু ডিল উইথ ন্যাশনাল ইনকাম। মহলানবিস কমিটি নোন অ্যাজ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড লেভেলস অফ লিভিং অ্যাট দ্য সেট আপ ইন 1960 টু ফাইন্ড অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট হু ওয়াজ বেনিফিটেড বাই দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান অ্যাজ দেয়ার ওয়াজ নো সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন পার ক্যাপিটাল ইনকাম। মানে দেখা গেল ফার্স্ট এবং সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের পরে মাথাপিছু যে ইনকাম ছিল দেশের নাগরিকের সেখানে সেরকম কোনো সিগনিফিকেন্ট রাইজ দেখতে পাওয়া গেল না। সেই জন্য একটা কমিটিকে তৈরি করা হয়েছিল, মহলানবিস কমিটি, যারা এটা ঠিক করবে তাহলে প্রথম দুটো প্ল্যান থেকে অ্যাকচুয়ালি প্রফিট হলো কার, তাহলে টাকা নিট রেজাল্টটা গেল কোন দিকে, এটাই বোঝা হচ্ছিল। কারণ আমি সাবস্টেন্সিয়াল ইনক্রিজ দেখতে পাচ্ছিলাম আমার জিডিপিতে বা আমার যে কোনো জিনিসের প্রোডাকশানে গ্রোথ আমি দেখতে পাচ্ছিলাম, তাহলে পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে না কেন, তাহলে গেল কোথায়? এই জিনিসটার জন্য মহলানবিস কমিটি সেট আপ করা হয়েছিল। 17 নম্বর কোশ্চেন, প্ল্যানিং কমিশন হ্যাজ বিন রিপ্লেস বাই হুইচ অফ দ্য ইনস্টিটিউট? নীতি আয়োগ, তোমাদের বলেই দিয়েছি 2015তে নীতি আয়োগ, সরি 2014তে নীতি আয়োগ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ ডিরাইভ ফ্রম হুইচ কান্ট্রি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাশিয়া। রাশিয়াতে জোসেফ স্ট্যালিন প্রথমেই 1920s এই ফাইভ ইয়ার প্ল্যানটাকে নিয়ে এসেছিলেন। 19 নম্বর কোশ্চেন, হোয়েন ইকোনমিক ডেভেলপমেন্ট টেক্স প্লেস? ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে আমরা কখন বুঝব, যখন স্পেশালাইজেশন ইনক্রিজ হয়ে থাকে, স্পেশালাইজেশন ইনক্রিজেস। 20 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য 20-পয়েন্ট ইকোনমিক প্রোগ্রাম ওয়াজ অ্যানাউন্স ফর দ্য ভেরি ফার্স্ট টাইম? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1975। এটাকে পরে 1982 রিস্ট্রাকচার করা হয়েছিল, আবার 1986 পরবর্তী ক্ষেত্রে রিস্ট্রাকচার করা হয়েছিল, এবং ফাইনাল 2006 রিস্ট্রাকচার করা হয়েছিল। একুশ নম্বর কোশ্চেন, দ্য সেলস ট্যাক্স ইউ পে হোয়াইল পারচেজিং টুথপেস্ট ইজ এ? তো বেসিক্যালি এখানে সেল ট্যাক্সের কথাই বলা হয়েছে, জিনিসটাকে ঘুরিয়ে বলেছে, অপশান ডি এখানে সঠিক উত্তর হবে, ট্যাক্স ইম্পোজড অ্যান্ড কালেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। এইখানে যে সেলস ট্যাক্সটা তোমরা দিচ্ছ কি, সেলস টুথপেস্ট কেনার সময় এটা হচ্ছে এই ট্যাক্সটা বসাচ্ছ স্টেট গভর্নমেন্ট, কালেক্ট করছো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে কোনো ভূমিকা নেই।
এটা কিসের আন্ডারে আছে? জিএসটির আন্ডারে। বাইশ নম্বর কোশ্চেন, হাউ মেনি এক্স অফিসিও মেম্বার্স ক্যান বি সিলেক্টেড ফ্রম দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স টু বি নমিনেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার ইন নীতি আয়োগ। দেখো নীতি আয়োগে কতজন কি মেম্বার থাকে এটা মনে রাখবে। নীতি আয়োগের স্ট্রাকচার থেকে কিন্তু কোশ্চেন আছে, দেখো দিয়ে দিয়েছে। তো কতজন এক্স অফিসিও মেম্বারকে প্রাইম মিনিস্টার সিলেক্ট করতে পারেন কোথা থেকে? ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার থেকে, মানে কেন্দ্রীয় যে মন্ত্রিমণ্ডল থাকে, কতজনকে নিতে পারেন? অপশান এ চারজনকে, ম্যাক্সিমাম চারজনকে নেওয়া যেতে পারে। তেইশ নম্বর কোশ্চেন, কর্পোরেশন ট্যাক্স ইজ ইম্পোজড বাই, কর্পোরেশন ট্যাক্স কে বসায়? মানে বড় বড় আইটি সেক্টর কর্পোরেট যারা, তাদের উপর ট্যাক্স বসায় কারা? স্টেট, সেটা হচ্ছে তোমার স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনে, স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট। এই কর্পোরেট ট্যাক্সটা ওয়ান টাইপ অফ ইনকাম ট্যাক্সই তোমরা বলতে পারো, মানে কর্পোরেট যে ইনকাম করছে তার উপরে ট্যাক্স। চব্বিশ নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাউট ইনডাইরেক্ট ট্যাক্সেস ইন ইন্ডিয়া ইজ ট্রু? ইনডাইরেক্ট ট্যাক্সই তোমাদের এক্ষুনি বললাম, তো ওটার সম্বন্ধে কোনটা সঠিক একটু দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ওয়ান টু অ্যান্ড থ্রি। ইয়েল্ড ফ্রম ইনডাইরেক্ট ট্যাক্সেস ইজ মোর দেন ফ্রম ডাইরেক্ট ট্যাক্সেস। অবভিয়াসলি ডাইরেক্ট ট্যাক্স মেরে দেয় তো লোকে, তোকে তো ডাইরেক্ট ট্যাক্স ঠাক ফাঁকি মেরে দেয়, আমাদের এক্ষুনি বোঝা যাচ্ছে না, ওই জন্য এখান থেকে আমাদের ইনকাম বেশি হয়। দু নম্বর হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সেস হ্যাভ গ্রোন ফাস্টার দেন ডাইরেক্ট ট্যাক্সেস আফটার 1947। স্বাধীনতার পর এই ট্যাক্সের পরিমাণ ধীরে ধীরে বেড়েছে। আর তিন নম্বর হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সেস আর আলটিমেটলি পেড ফর বাই দ্য পারসনস হু ডু নট অ্যাকচুয়ালি পে ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট। চার নম্বর কোশ্চেন হচ্ছে, ইনক্রিজ ইন ইনডাইরেক্ট ট্যাক্সেস ইজ গুড ইন এ ডেভেলপিং কান্ট্রি? মোটেই না। ইনডাইরেক্ট ট্যাক্স যত বাড়বে, মানে তোমার জিএসটির পরিমাণ বাড়বে, সার্ভিস ট্যাক্স বাড়বে, তোমার ভ্যাট বাড়বে, এসব জিনিস বাড়া মানে কি তোমার জিনিসপত্রের দামও বাড়তে থাকবে, ইনডাইরেক্ট ট্যাক্সগুলো বাড়া মানে। তাহলে এটা একদমই ঠিক, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে তো ইনডাইরেক্ট ট্যাক্স বাড়া একদমই উচিত নয়। ডেভেলপিং কান্ট্রি হওয়া মানে সেখানে এখন মানুষের ইনকাম খুব বেশি নয়, পার ক্যাপিটা ইনকাম আমাদের ভারত, ধরো ভারত একটা ডেভেলপিং কান্ট্রি, এখানে তোমরা অন এভারেজ পার ক্যাপিটা ইনকাম যদি দেখতে যাও কত, খুব বেশি নয়। তাহলে সেখানে তুমি যদি ইনডাইরেক্ট ট্যাক্স বাড়াতে থাকো সেটা কখনোই ভালো নয় দেশের পক্ষে। তাই চার নম্বর পয়েন্টটা কোনো দিনই হবে না, তোমরা বললে বিশ্বাস করবে না। আমি একটা জায়গায় দেখছিলাম, বলছে এখন ভারতের অবস্থা এমন যে তুমি যদি মোটামুটি মাসে 40,000-এর উপরেও ইনকাম করো না, 50,000 হলে তো অবভিয়াসলি, 40,000-এর উপরে তুমি যদি ইনকাম করো তাহলে তুমি হচ্ছে দেশের টপ 1%-এর মধ্যে আসবে, মানে একদম টপ 1% যে ইনকাম গ্রুপ তো সেখানে তুমি বিলং করো, ভাবতে পারছো? আর এই ইনকামটা করতে গেলে তোমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, গভর্নমেন্ট জবে স্পেশালি একটু অফিসের র্যাঙ্কের জব করতে হবে, নাহলে কিন্তু এই ইনকামটা চট করে তুমি পাবে না। আর এই কারণেই গভর্নমেন্ট জবের এত ডিমান্ড, ঠিক আছে? কারণ গভর্নমেন্ট জবে অফিসার লেভেলে জব করা মানেই সোজা তুমি একদম এলিট গ্রুপে ঢুকে যাচ্ছ, দেশের টপ 1%-এর মধ্যে ঢুকে যাচ্ছ গিয়ে। পঁচিশ নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনক্লুডেড ইন দ্য ক্যাটাগরি অফ ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া? এটা তো বলতে পারো, তোমাদের এক্ষুনি বলেছিলাম ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোন কোনগুলো পড়ছে। অপশান এ সঠিক উত্তর, আমার কর্পোরেশন ট্যাক্স, ট্যাক্স অন ইনকাম মানে ইনকাম ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্স, বাকি কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এগুলো কি, এগুলো হচ্ছে আমার ইনডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্সটা ওয়ান টাইপ অফ ইনকাম ট্যাক্সই হচ্ছে। তো এই ছিল আজকের সেট, আশা করি ভালো লেগেছে। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। আমি দেখলাম তোমরা এখন আমাদের ভিডিওগুলোতে একদমই কমেন্ট করছো না, জানি না কী ব্যাপার, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না নাকি বুঝতে পারছো না, আমি জানি না। তো কোথাও কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্ট করবে, কমেন্ট করলে কী হবে আমরা বুঝতে পারবো, তোমাদের যদি কোথাও প্রবলেম হয় সেই অনুযায়ী আমরা দরকার হলে ডাউট সেশন নিতে পারবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস।